আজকে আমি আবার কচু মান কচু রেসিপি দেখাচ্ছি, চিংড়ি মাছ দিয়ে করব। কি কি নিয়েছি দেখো, কচু, আলু নিয়েছি, চিংড়ি মাছ, পেঁয়াজ, টমেটো, মশলা নিয়েছি আদা রসুন পেস্ট করা। এবার আমি জিরা সম্বর দেবো, তেল দিয়ে, তেলটা আমার গরম হয়ে গেছে, একটু জিরা সম্বর দেব, তারপর তেজ পাতা দেব, পেঁয়াজটাকে একটু ভেজে নেব। আমি চিংড়ি মাছটাকে একটু ভেজে নিয়েছি, কচুটাকে একটু সেদ্ধ করে নিয়েছি, পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হবে। এবার আমি টমেটো দিয়ে দিলাম, আর একটু ভাজা ভাজা হবে। স্বাদ মতো নুন দিয়ে দেব, নুনটা আগে দিলে পরে পেঁয়াজটা একটু মজে যায়। এবার আমি আদা রসুন পেস্ট করা দিয়ে দিলাম, এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, দেড় চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়েছি তো ওই জন্য জিরার গুঁড়োটা একটু কম দিলেও হয়। মিষ্টি দিয়ে দিলাম, এটাকে ভালো করে কষাতে হবে, চিংড়ি মাছটাকে এবারে মধ্যে দিয়ে দেব। কষানোর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য একটু জল দিয়ে কষিয়ে নিতে হবে। এবার আমি কচুটাকে দিয়ে দিলাম, কচু আলু একবারে সেদ্ধ করে নিয়েছি, এবার দিয়ে দিব এর মধ্যে। বন্ধুরা বাড়িতে করে খেয়ে দেখবে, ভালো লাগবে খেতে, চিংড়ি মাছ দিয়ে খেয়ে দেখবে। সেদ্ধটা বেশি হয়ে গেছে যার জন্য এরকম হয়ে গেছে, একটু হালকা ভাপ দিয়ে নিলে ভালো হয় কচুটা। এবার জল দিয়ে দেবো, আমার হয়ে গেছে কচুর টাটা।